হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুগণ, ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম বিষকাঁঠালি। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, তবে আমাদের এলাকায় এটিকে বিষকাঁঠালি হিসাবে জানে সবাই। এই বিষকাঁঠালি গাছ অনেক গন্ধর একটি গাছ। এই গাছের অনেক গুণ রয়েছে বন্ধুগণ। এই গাছের পাতা, মূল সবই ঔষধি কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই গাছটি মোটামুটি গ্রাম অঞ্চলে মোটামুটি প্রচুর পরিমাণে জন্মে। পুকুর পাড়ে, রাস্তার পাশে, ড্রেনের পাশে এই বিষকাঁঠালি গাছটি জন্মে থাকে। এই বিষকাঁঠালি গাছটি নানা রোগে ব্যবহৃত হয়ে থাকে। এই গাছের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে বন্ধুগণ। এই গাছটি নানান রোগে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে হেকিম কবিরাজগণ এই গাছটি সঠিক ব্যবহার করে থাকে। তবে আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাই দেব এই গাছটির কোন কোন অংশ কি কাজে ব্যবহৃত হয়ে থাকে। দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল বাটনটি চাপিয়ে দিন। বন্ধুগণ, যাদের প্রচণ্ড বাতের ব্যথা রয়েছে, এই বাতের ব্যথা বিশেষ করে 40 বছর পর থেকে এই বাতের ব্যথার সূচনা শুরু হয়, তবে এর আগেও হতে পারে। যাদের বাতের ব্যথা, মাজা, কোমরে, পিঠে সব জায়গায় ব্যথা এবং অনেক সময় দেখা যায় আমরা এলোপ্যাথি ওষুধ সেবন করে থাকি, তারপরে এরকম 5-6 ঘন্টা ভালো থাকি, তারপরে আবার আমাদের ব্যথার উপক্রম হয়, সে ভাইদেরকে বলতে চাই এই ব্যথা দূর করার জন্য আপনি এই গাছটির একটি কৌশল যদি জেনে থাকেন তাহলে আপনার শরীর থেকে ব্যথা নির্মূল করতে পারবেন। তবে দেখো, একটু লক্ষ্য করুন, আমার হাতে এই গাছের যে আগাটা রয়েছে, এই গাছের যে ডগাটা রয়েছে, এই ডগাটা 1 ইঞ্চি পরিমাণ সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই পাতাগুলো সুন্দর করে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে পাতায় পেষে নেবেন। পাতায় পেষে নেওয়ার পরে এটিকে যে পরিমাণ এর কাদ বাড়াবে বা মানে যে পরিমাণ এর পেস্ট হবে তার দ্বিগুণ তেল ব্যবহার করবেন। কোন তেল ব্যবহার করবেন? এটি হচ্ছে নারিকেল তেল ব্যবহার করবেন। এই তেলের সঙ্গে মিশ্রণ করে নিয়ে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার করে ম্যাসেজ করে শুয়ে পড়বেন। ইনশাল্লাহ আপনার বাতের ব্যথা একদম স্থায়ীভাবে সেরে যাবে। তবে বন্ধুগণ, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।